চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অনেকেরই। শহরের সেই ছবি আমাদের ক্যামেরায় বন্দি হয়ে উঠেছে। শহরে বলতে মোটামুটি পেট্রোল পাম্প থেকে ডিসি অফিস পর্যন্ত বা সেটেলমেন্ট পর্যন্ত রাস্তাগুলো এত ভাঙ্গা, বৃষ্টি দেওয়ার পরে গর্ত হয়ে যায়, বোঝা যায় না যে এদিক দিয়ে মানে সাইকেল যাওয়া যাবে কি না বা মোটরসাইকেল যাওয়া যাবে না, এটা কারণটা কী? সরকারের তো বিভিন্নভাবে সরকারে পয়সা দিচ্ছে আমরা জানি, কিন্তু সরকার কেন অমনোযোগী? এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমিও পড়ে গিয়েছিলাম, সরস্বতী স্কুলের সামনে রড টড সব বেরিয়ে গেছে, এটা কি করিমগঞ্জ শহর বলতে বোঝা যায়? গ্রাম্য শহর থেকে আরও